একেলগে দুটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মই নগাঁও লোকসভা সমষ্টিত যুদ্ধত নামিছিল আর এই যুদ্ধত সাধারণ রাইজে মোক তেওঁলোকৰ আস্থা প্রদর্শন করলে আর এক বিশাল ভোটর ব্যবধানত মই বিজেপি আর AIUDF এই দুটা দলরে তেওঁলোকৰ মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সকলক বিশাল ভোটর ব্যবধানত আজি পরাস্ত করিবৰ কারণে মই সমর্থ হলো আর তার কারণে সমগ্র রাইজকে মই মোৰ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। এইটো কথা ঠিক যে অসমৰ জনসাধারণে অসমৰ মানুহক যিটো উগ্র ধর্মীয় মেরুকরণৰ রাজনীতি যি অসমত এই বিজেপি দলে বিজেপি দলের নেতৃত্ব 2016 চনের পর আমার মানুষবিলাক যি বিভেদ আর বিভাজনের রাজনীতি করেছিল সেই বিভাজনের রাজনীতি আজি অসমৰ মানুহে বৰ স্পষ্টভাৱে সেই বিভাজনৰ ৰাজনীতিক প্ৰত্যাখ্যান কৰিছে আৰু বিশেষকৈ ধৰ্মীয় মেৰুকৰণৰ সাম্প্ৰদায়িক ৰাজনীতিত বিজেপি দলৰ যিজন নেতা যিজন আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ লগত লগে ভাগে অনুঘটকৰ ভূমিকা পালন কৰা AIUDFক এইবাৰ অসমৰে ধর্মীয় সংখ্যালঘু মানুহে বৰ শক্তিশালীভাৱে স্পষ্টভাৱে আৰু দ্বিধাহীনভাৱে প্ৰত্যাখ্যান কৰিলে আৰু এই যে ধর্মীয় মেৰুকৰণৰ ৰাজনীতিত যিটো বিষ বাষ্প ছটিয়াই আমাৰ মানুহক কেৱল হিন্দু মুছলমানৰ দুখন দুনিয়াত বিভক্ত কৰি মানুহৰ যিবিলাক মৌলিক সমস্যা আছিলে আমাৰ মূল্যবৃদ্ধিৰ সমস্যা আমাৰ নিবনুৱাৰ সমস্যা আমাৰ খেতিয়কৰ ফসলৰ যিবিলাক উচিত মূল্য নোপার যা সমস্যা আমার সংসারত এই যে সামাজিক ন্যায়ের বঞ্চিত করা লোকসকলের বেদনার যুক্ত পুঞ্জীভূত বেদনা সেয়ার সেইবিলাকৰ সমস্যা সেইবিলাক সমস্যা সমাধান করাত বিজেপি সরকারখনে কেতিয়াও মন কাণ দিয়া নাছিলে কেবল ধর্মান্ধতার কানি খুয়াই মানুহক বিবশ করে তেওঁলোকে রাজনীতি করে আছিলে। এইবার লোকসভা নির্বাচনত অসমৰ রাজনীতিত এটা নতুন গতির নতুন দিশর নতুন ধারার সংযোজন হল আর আমি আশা করো অনাগত দিনবিলাকত বিশেষকৈ এই রাজনীতিয়ে যিটো রাজনীতি প্রত্যাখ্যান করলে রাইজে সেই রাজনীতিয়ে অসমক নতুন শক্তিশালী এখন নতুন অসম নির্মাণ করাত কংগ্রেসের নেতৃত্ব আমার পথ প্রশস্ত করলে আর আমার মনের অকনো সন্দেহ নাই যে সমভাবাপন্ন আমার বিরোধী রাজনৈতিক আঞ্চলিক দলবিলাকৰ সহযোগত 2026ত আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই জনবিরোধী এই সরকারখনক অপসারণ করে দিসপুরত আমি কংগ্রেস নেতৃত্বাধীন এখন সরকার প্রতিষ্ঠিত করব পারিম আর তার যাত্রা আজিরে পৰা এই 4 জুন 2024ৰ পৰা আমার আরম্ভ হল আর মই সকল রাইজকে ধন্যবাদ জানাইছো কৃতজ্ঞতা জানাইছো কারণ একেলগে দুটা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মই নগাঁও লোকসভা সমষ্টিত যুদ্ধত নামিছিল আর এই যুদ্ধত সাধারণ রাইজে মোক তেওঁলোকৰ আস্থা প্রদর্শন করলে আর এক বিশাল ভোটর ব্যবধানত মই বিজেপি আর AIUDF এই দুটা দলরে তেওঁলোকৰ মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সকলক বিশাল ভোটর ব্যবধানত আজি পরাস্ত করিবৰ কারণে মই সমর্থ হলো আর তার কারণে সমগ্র রাইজকে মই মোৰ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো।